আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ইমেজ শেয়ার প্রেফারেন্স দিয়ে সেভ করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা ইমটি প্রজেক্ট নিয়ে নিয়েছি। আমি চলে যাচ্ছি XML এর মধ্যে। XML এর মধ্যে এখানে কনস্ট্যান্ট লেআউটের পরিবর্তে আমরা যে কাজটি করব, এখানে একটা লিনিয়ার লেআউট নিতে পারি। লিনিয়ার লেআউট অ্যান্ড লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন আমরা এখানে ভার্টিক্যাল সেট করে দিতে পারি, ঠিক আছে? তো আমি এখানে একটা ওরিয়েন্টেশন ভার্টিক্যাল সেট করে দিচ্ছি, তাহলে নিচে শো করবে। সবার প্রথমেই আমি একটা ইমেজ এখানে নিয়ে নিতে পারি। তো ইমেজ ভিউ দিয়ে আমি এটা ম্যাচ প্যারেন্ট, এটাকে আমি 300 DP করে দিচ্ছি, 300 DP, এবং স্কেল টাইপ আমি সেন্টার ক্রপ করে দিচ্ছি, একই সাথে এটাকে ক্লোজ করে দিচ্ছি। এবং এইটার আমি নাম দিতে পারি আইডি এখানে দিয়ে দিতে পারি। এটার আইডি আমি জাস্ট ইমেজ ভিউ দিয়ে দিচ্ছি, ইমেজ ভিউ। তাহলে এটা আমার হয়ে গেল। এবং এখানে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে SRC দিয়ে একটা ইমেজ আমি দিতে পারি, সেটা হচ্ছে ন্যাচারাল ইমেজ। এই ইমেজটা আমি জাস্ট এখানে আমি একটু জুম করে নিই। এখানে দেখতে পাচ্ছেন এই ইমেজটা আমি ড্রাওয়াল ফোল্ডারের মধ্যে, এখানে দেখতে পাচ্ছেন এখানে ড্রাওয়ালের মধ্যে আমি এখানে রেখে নিয়েছি। ওকে, তো এখন নিচে আমি একটা বাটন নেব, যে বাটনে ক্লিক করার পর আমার ইমেজটা সেভ হয়ে যাবে। তো এটা ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট অ্যান্ড এটার আমি টেক্সট করে দিচ্ছি সেভ ইমেজ, সেভ ইমেজ। এবং এই ইমেজের একটা আইডি আমি দিয়ে দিতে পারি, এখানে একটা আইডি আমি দিয়ে দিচ্ছি। আইডি আমি দিয়ে দিতে পারি হচ্ছে সেভ ইমেজ। ওকে, তাহলে আমার আইডি দেওয়া হয়ে গেল। এবং এটা টপে একটু মার্জিন দিয়ে দিতে পারি, মার্জিন টপ আমি এখানে 10 DP করে দিচ্ছি, তাহলে উপর থেকে একটু জায়গা ছেড়ে দিক। অ্যান্ড নিচে আমি একটা ইমেজ ভিউ নেব, ঠিক আছে? তো সেম এখানে আমি লিখেই নিই, ইমেজ ভিউ এখানে একটা নিয়ে নিচ্ছি। এই ইমেজ ভিউর মধ্যে থাকবে হচ্ছে আমি যেটা সেভ করে রাখবো শেয়ার প্রেফারেন্সের মধ্যে লোকাল ডাটাবেজে, সেই জায়গা থেকে ইমেজটা গেট করে আমি এই ইমেজ ভিউর মধ্যে রেখে দিব। সেটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট। এটার মধ্যে আমি এখন যে কাজটি করব সেটা হচ্ছে এটাকে ক্লোজ করে দিই। অ্যান্ড এটা র্যাপ কন্টেন্ট না দিয়ে একটা ফিক্সড সাইজ দিয়ে দিই, যেমন 200 DP আমি করে দিতে পারি, তাহলে এটা 200 DP হয়ে গেল। এবং এখানে আমি একটা আইডি দিয়ে দিই, ঠিক আছে? তো আমি এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আইডিটা আমি একটু পরিবর্তন করে দিই। এটা আমি দিতে পারি হচ্ছে BTN SAV সেভ IMS ইমেজ, এবং এইটার আইডি আমি দিতে পারি হচ্ছে সেভ ইমেজ, ঠিক আছে? SAV সেভ IMS ইমেজ, তাহলে বিষয়টা অনেক ভালো হবে। এটা হচ্ছে বাটন, এইটা হচ্ছে সেভ ইমেজ। ওকে, তাহলে আমরা যখন অ্যাপটা ওপেন করব তখন আমাদের যেটা সেভ করে রাখবো সেই ইমেজটা এখানে ওপেন হবে। ওকে, তো এটার একটু মার্জিন আমি টপ করে দিচ্ছি, মার্জিন টপ এখানে আমি 10 DP করে দিচ্ছি, তাহলে উপর থেকে একটু জায়গা ছেড়ে দিবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এখানে হয়ে গেল। এবং এই জায়গাতে লক্ষ্য করেন এখানে কিন্তু আমি কোনো ইমেজ SRC দিয়ে কোনো ইমেজ আমি দেইনি। তো এখন মেইন অ্যাক্টিভিটির মধ্যে চলে আসতেছি। তো এটা হচ্ছে অনক্রিয়েট মেথড ইন হেয়ার আমি লিখে দিচ্ছি, অনক্রিয়েট মেথড ইন হেয়ার, তাহলে ইন এই সিআর হেয়ার, তাহলে কোন কোড কোথায় শেষ হচ্ছে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে পাবলিক ক্লাস PU পাবলিক ক্লাস ইন হেয়ার, ইন হেয়ার, তাহলে কোন কোড কোথায় শেষ হচ্ছে এটা বুঝতে পারবেন। তো প্রথমেই আমাদের কিছু ভেরিয়েবল নিতে হবে। তো আমি প্রথমে যে কাজটি করবো এখানে শেয়ার প্রেফারেন্সটা নিয়ে নিচ্ছি, শেয়ার প্রেফারেন্স যেটা আছে প্রেফারেন্স করে দিচ্ছি, শেয়ার প্রেফারেন্স অ্যান্ড শেয়ার প্রেফারেন্স ডট এডিটর, এখানে আমি একটা এডিটর নিয়ে নিচ্ছি। অ্যান্ড তারপরে আমাদের 2টা ইমেজ ভিউ আছে, রাইট? তো আমি এখানে একটা ইমেজ ভিউ নিয়ে নিচ্ছি, ইমেজ ভিউ প্রথমটা হচ্ছে ইমেজ ভিউ নিয়ে নেই, তারপরে হচ্ছে সেভ ইমেজ নিয়েছিলাম, সেভ ইমেজ, রাইট? অ্যান্ড তারপরে একটা বাটন আমরা নিয়েছি, বাটন এটা হচ্ছে BTN সেভ ইমেজ, রাইট? BTN সেভ IMS ইমেজ। ওকে, এখন সবগুলোকে আমাকে এখানে পরিচয় করিয়ে দিতে হবে। তো আমি জাস্ট এখানে ইয়া করে নিচ্ছি, প্রথমে আমি ইমেজ ভিউকে পরিচয় করে দিই, ইমেজ ভিউ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই ID R.ID. ইমেজ ভিউ, রাইট? ওকে, অ্যান্ড তারপরে আছে হচ্ছে সেভ ইমেজ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই ID R.ID. সেভ ইমেজ SAV সেভ ইমেজ। ওকে, তারপরে আমাদের আছে হচ্ছে বাটন, রাইট? তো BTN সেভ ইমেজ ইকুয়াল টু find view by ID R.ID. সেভ ইমেজ, বাটন সেভ ইমেজ যেটা আছে সেটা আমি পরিচয় করে দিলাম। তারপরে Ctrl S প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে যে ইররটা ছিল সেটা কিন্তু চলে গেল। তো এখন আমরা শেয়ার প্রেফারেন্সকে ইয়া করে নেই, পরিচয় করিয়ে দিতে পারি। শেয়ার প্রেফারেন্স ডট গেট শেয়ার প্রেফারেন্স, এখানে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, আপনার অ্যাপ্লিকেশন নামও দিতে পারেন। তো আমি জাস্ট ডবল কোটেশন দিয়ে এখানে মাই PREFS মাই প্রেফারেন্স যেটা আছে এটা আমি এখানে লিখে দিচ্ছি। অ্যান্ড এখানে একটা কমা দিয়ে আমরা কনটেক্সট দিয়ে দিব, CONTEXT কনটেক্সট ডট, এখানে মেথড আমাদের বলে দিতে হবে, ঠিক আছে? সেই মেথডটা আমরা প্রাইভেট করে দিচ্ছি, ওকে? তারপরে এডিটর, তারপরে আমাদের ইকুয়াল টু প্রেফারেন্স যেটা তৈরি করলাম প্রেফারেন্স ডট এডিট করে দিচ্ছি, ওকে? তাহলে আমাদের হয়ে গেল। এখন আমাদের বাটনকে আমরা বাটনের মধ্যে অনক্লিক লিসেনার তৈরি করতে পারি, BTN যেটা সেভ ইমেজ ডট সেট অনক্লিক লিসেনার ভিউ ডট অনক্লিক লিসেনার, ওকে? ল্যামডা এক্সপ্রেশন করে দিয়েছি, এই জন্য এখানে কোডটা ছোট হয়ে গেছে। এখন যে কাজটি করব বাটনের এখানে প্রথমে আমরা যে কাজটি করব, বিট ম্যাপ থেকে আমাদের যে ইমেজটা এখানে আছে আমি দেখাই দেই, এই ইমেজটা আছে, এই ইমেজটাকে আমরা বিট ম্যাপের মধ্যে কনভার্ট করব, ঠিক আছে? তো প্রথমেই বিট ম্যাপ ড্রাভেল নিয়ে নিচ্ছি, এখানে বিট ম্যাপ ড্রাভেল যেটা আছে সেটা নিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে এটাকে কাস্ট করে দেই বিট ম্যাপ ড্রাভেল, তারপরে হচ্ছে আমাদের যে ইমেজ ভিউ আছে ইমেজ ভিউ থেকে গেট ড্রাভেল যেটা আছে সেটা নিয়ে নিলাম, তারপরে এখানে আমি একটা বিট ম্যাপ নিয়ে নিচ্ছি, বিট ম্যাপ ইকুয়াল টু, তারপরে বিট ম্যাপ ড্রাভেল যেটা আছে এখান থেকে আমরা গেট বিট ম্যাপ করে নিচ্ছি, তাহলে আমাদের বিট ম্যাপটা পেয়ে গেলাম। এরপরে একটা এখানে একটা বাইট অ্যারে নিয়ে নিচ্ছি, BYT বাইট অ্যারে আউটপুট স্ট্রিম যেটা আছে সেটা আমি নিয়ে নিচ্ছি, এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি আউটপুট স্ট্রিম ইকুয়াল টু নিউ বাইট অ্যারে আউটপুট স্ট্রিম, ওকে? এইটা আমি নিয়ে নিলাম। তারপরে আমাদের যে বিট ম্যাপটা করেছি বিট ম্যাপ ডট এখানে কম্প্রেস করে নিচ্ছি, কম্প্রেস এখানে ফরম্যাটটা বলে দিতে হবে, ঠিক আছে? বিট ম্যাপ ডট এখানে কম্প্রেস ফরম্যাট যেটা আছে এই কম্প্রেস ফরম্যাটটা আমি PNG করে দিচ্ছি, ঠিক আছে? PNG ফরম্যাটে থাক, তারপরে কোয়ালিটি আমি 100 করে দিতে পারি, তারপরে এখানে আমাদের যে উপরে আউটপুট স্ট্রিম তৈরি করলাম সেটা এখানে পাস করে দেব, হয়ে গেল। অ্যান্ড সেকেন্ড হচ্ছে একটা বাইটের একটা অ্যারে তৈরি করে নিতে পারি, অ্যান্ড এই অ্যারেটার হচ্ছে বাইট অ্যারে, BYTE বাইট ARRAY অ্যারে ইকুয়াল টু আমাদের যে আউটপুট স্ট্রিম আছে আউটপুট স্ট্রিম থেকে আমরা এটাকে করব কি টু বাইট অ্যারে যেটা আছে সেটা আমি করে নিলাম, তারপরে হচ্ছে এইটাকে আমরা স্ট্রিং করব, ঠিক আছে? স্ট্রিং ENCODE ইমেজ এখানে লিখে দিচ্ছি, ইনকোডেড ইমেজ। এখানে যে কাজটি করব base 64, এখানে দেখতে পাচ্ছেন base 64 এর কিন্তু অনেকগুলা ইউটিলিটি আছে, ঠিক আছে? তো আমরা যেটা করব এখান থেকে আমরা এইটাকে অ্যান্ড্রয়েড যেটা আছে এইটা আমরা পিক করব, ওকে? এইটা পিক করার পরে যেটা করব ইনকোড টু স্ট্রিং যেটা আছে এটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের যে উপরে বাইট অ্যারেটা তৈরি করলাম সেটা নিয়ে নিচ্ছি, তারপরে base 64 এর যে অ্যান্ড্রয়েডের যেটা আছে সেইটা আমরা এখান থেকে পিক করে নিয়ে ডিফল্ট যেটা আছে এটা আমরা এখানে পাস করে দিলাম, হয়ে গেল। এরপরে আমরা যে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এডিটরের মধ্যে আমরা এটাকে পুট করে দিতে পারি, এডিটর ডট পুট স্ট্রিং করে নিচ্ছি, IMAG ইমেজ নামে করে দিচ্ছি, এটা ডবল কোটেশন দিয়ে দেই, ঠিক আছে? IMAG ইমেজ নামে দেওয়ার পর এখানে আমাদের যে ইনকোডেড ইমেজ যেটা আছে সেইটা আমরা এখানে দিয়ে দিতে পারি, ইনকোডেড ইমেজ, হয়ে গেল। তারপর আমাদের কাজ হচ্ছে এডিটরকে অ্যাপ্লাই করে দেওয়া, এডিটর ডট অ্যাপ্লাই, ওকে? তাহলে আমাদের হয়ে গেল। এখন চাইলে একটা টোস্ট শো করে দিতে পারি, টোস্টের মধ্যে এখানে বলে দিতে পারি সেটা হচ্ছে ইমেজ সেভ, ইমেজ SAV সেভ, তাহলে হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা একটা কাজ করব সেটা হচ্ছে আমাদের যে ইমেজটা এখানে সেভ করলাম সেই ইমেজটা যখন অ্যাপ ওপেন করবে তখন যাতে সেভ ইমেজটা দেখায়, ওকে? তো আমি এখানে কাজটি করতে পারি স্ট্রিং, এখানে স্ট্রিং নেই, ENCODE SAV সেভ IMAG ইমেজ, তারপরে আমাদের শেয়ার প্রেফারেন্স থেকে জাস্ট গেট করব, সিম্পল গেট স্ট্রিং, তারপরে যে নামে আমরা সেভ করেছিলাম সেটা হচ্ছে IMAG ইমেজ, তারপরে ডিফল্ট ভ্যালু আমি জাস্ট নাল এখানে পাস করে দিচ্ছি, কিছুই না, ফাঁকা, তাহলে হয়ে গেল। তারপরে আমাদের একটা বাইট এখানে বলে দেওয়া করে দিই, বাইট অ্যারে ENCODE STRING স্ট্রিং, ওকে? তারপর আমরা এটাকে base 64 যেটা অ্যান্ড্রয়েডের ইউটিলিটি আছে সেটাকে আমি নিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে এখানে ডিকোড যেটা আছে করে দিচ্ছি, অ্যান্ড ডিকোড করার সময় আমাদের যে উপরে যেটা আমরা গেট করেছিলাম শেয়ার প্রেফারেন্স থেকে সেইটা নিয়ে নিচ্ছি, তারপরে base 64 যেটা আছে এটাকে আমি এখান থেকে গেট করে নিচ্ছি, তারপর ডট দিয়ে ডিফল্টে করে দিচ্ছি, হয়ে গেল। অ্যান্ড তারপরে এখান থেকে আমরা এটাকে বিট ম্যাপ বানিয়ে ফেলি, তো বিট ম্যাপ ডিকোডেড বিট ম্যাপ এখানে লিখে দেই, DECOD ডিকোড বিট ম্যাপ, BITMAP বিট ম্যাপ, ওকে? তারপরে হচ্ছে বিট ম্যাপ ফ্যাক্টরি, বিট ম্যাপ বিট এমএপি বিট ম্যাপ ফ্যাক্টরি, তারপরে হচ্ছে ডিকোডেড যে ই আছে অ্যারে সেটা আমি এখানে নিয়ে নিচ্ছি বাইট অ্যারে, এইটা হচ্ছে ডিকোডেড স্ট্রিং। ঠিক আছে, এটা হচ্ছে আমি ডিই সিওডিইডি ডিকোডেড এসটিআরএনজি স্ট্রিং। ওকে, এটা হচ্ছে আমরা ডিকোড করলাম, তো এইটা হবে হচ্ছে আমাদের ডিকোডেড বিট ম্যাপ যেটা। ঠিক আছে, তো এখন আমরা যে কাজটি করবো এখানে ডিকোডেড যে স্ট্রিংটা আছে সেটা পাস করে দিব, তারপর এখানে অফসেট যেটা আছে সেটা আমি 0 করে দিচ্ছি, অ্যান্ড তারপরে হচ্ছে ডিকোডেড স্ট্রিং যেটা আছে এখান থেকে আমরা এটা লেন্থটাকে ইয়া করে দিই, লেন্থ হয়ে গেল। তো এখন এইটা নাল আছে কিনা এটা আমাদের চেক করতে হবে, কারণ আমি যদি এখন এইভাবে দেই যদি শেয়ার প্রেফারেন্সের মধ্যে কিছু না থাকে তাইলে অ্যাপটা ক্র্যাশ করবে। ওকে, তো ইফিলসের মধ্যে ডিকোডেড যেটা বিটম্যাপ আছে এই বিটম্যাপটাকে যদি নট ইকুয়াল নাল হয় তাহলে আমরা কি করব, আমাদের যে সেভ ইমেজ যেটা আছে সেভ ইমেজ ডট সেট বিটম্যাপ ইমেজ বিটম্যাপ যেটা আছে ইমেজ বিটম্যাপ তার মধ্যে আমরা ডিকোডেড যে বিটম্যাপটা পেয়েছি সেই ডিকোডেড বিটম্যাপটাকে দিয়ে দিব। এই সিম্পল কাজ, এইটা দিয়ে আমরা সেভ করলাম, তারপরে আমরা যে সেভ করেছি সেই ইমেজটা শেয়ার প্রেফারেন্স থেকে গেট করে আমরা ইমেজ বি এর মধ্যে সেভ করে দিলাম। তো চলুন অ্যাপটাকে রান করে দেই, রান করে দিয়ে দেখি এটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। আমি ইমুলেটরে এটাকে রান করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা কিন্তু আমার এখানে রান হয়ে গেছে। তো আমি যদি এখন সেভ ইমেজ যে অপশনটা আছে এখানে যদি আমি ক্লিক করে দেই তাহলে দেখতে পারবেন আমার ইমেজটা কিন্তু সেভ হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন সেভ ইমেজ, আমাদের যে টোস্টটা দিয়েছিলাম সেই টোস্টটা আমার এখানে শো হয়ে গেল। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটাকে আবার ওপেন করে দেই তাহলে দেখতে পারবেন নিচে যে ইমেজটা দিয়েছিলাম এখানে আমার যে ইমেজটা অলরেডি তো সেভ হয়ে গেছে, সেভ হয়ে এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শো হয়ে গেল। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটাকে একদম ক্লোজও করে দেই, ক্লোজ করে দিয়ে নতুন করে ওপেন করি তাহলে দেখতে পারবেন যে আমার এটা কিন্তু এখানে কিন্তু আমার হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে চলে আসলো। আপনি চাইলে বাটনের অন ক্লিকের মধ্যেই এইভাবে শেয়ার প্রেফারেন্স থেকে নিচে ইমেজ গেট করে এখানে কিন্তু সেট করে দিতে পারেন, সমস্যা নেই। তাহলে বাটনে ক্লিক করলে সেভ হয়ে ডাইরেক্ট সেভ এখানে সেভ হয়ে যাবে, সেটা কিন্তু আপনি চাইলে করতে পারেন। জাস্ট আজকের এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করলাম কিভাবে আপনারা শেয়ার প্রেফারেন্সের মধ্যে ইমেজ সেভ করে রাখবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।